বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যে খবরটির দিকে এবারে নজরে রাখব, যে খবরটি নিঃসন্দেহে বলতে হচ্ছে আমরা প্রত্যেকদিন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রমিলা বাহিনীদের বিভিন্ন ইস্যুতে রাস্তা অবরোধ করতে দেখে থাকি। কখনো জলের দাবি, কখনো রাস্তার দাবি, কখনো সংস্কারের দাবি। এবার জলের দাবিতে এই প্রমিলা বাহিনীরা আরো একবার রাস্তা অবরোধ করলো। কোথায় করলেন? লংতরাই বেলি মহকুমার পূর্ব মাছলি এলাকায়। দীর্ঘদিন যাবত ওই এলাকায় জল থাকলে বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ থাকলে জল থাকে না, নানান সমস্যায় জর্জরিত প্রত্যেকে। বিগত এক মাস ধরে ওই এলাকার পাম্প মেশিনটি বিকল হয়ে আছে এবং বিষয়টি নিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে গেলে কর্তৃপক্ষ যে মেশিনটি লাগিয়ে দেয় সেটি কয়েকদিন ভালো থাকলে আবারও বিকল হয়ে পড়ে। পরবর্তী সময়ে আবার কর্তৃপক্ষকে জানানো হলে না না অজুহাতে, অর্থাৎ বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা মেশিনটি ঠিক করে দেওয়া হবে বলে তারা জানিয়ে দেন, কিন্তু সঠিক সময়ে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো লোকজন সেখানে পাঠানো হয় না মেশিন সারাই করার জন্য। এবং সেটা অভিযোগ প্রতিনিয়ত করে আসলেও এখনো পর্যন্ত সেই সমস্যার কোনো সমাধান হয়নি। কখনো জল, কখনো বিদ্যুৎ, কখনো রাস্তা, একাধিক ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা, প্রমিলা বাহিনীরা রাস্তা অবরোধ করছেন ঠিকই, কিন্তু দপ্তর বা প্রশাসন সেদিকে কোনোভাবেই নজর দিতে চাইছেন না। একেবারে আমাদের জীবনের মূল যে বিষয় জল, সে জলের দাবিতে যখন রাস্তায় নেমে মহিলাদের অবরোধ করে আন্দোলন করতে হয় তখন ভাবুন অবস্থা কোন দিকে যাচ্ছে। প্রশ্ন এখানেই, দপ্তর কি করছে, যারা সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাঁরা কি করছেন, নাকি শুধুমাত্র একটা পাম্প মেশিন বসিয়ে দিয়েই পুরো দায় শেষ হয়ে যাচ্ছে? পাম্প মেশিন চললো কি চললো না, ঠিক রয়েছে কি না, ভালো রয়েছে, সেগুলো দেখার কার দায়িত্ব, সেটাই এখন প্রশ্ন করছে রাজ্যের সাধারণ মানুষ। শুনুন, রাস্তা অবরোধকারী যারা প্রমিলা বাহিনীরা ছিলেন তাঁদের কি বক্তব্য ছিল, শুনুন। জল একবারে জল পাই না বলতে জল পাই না, কারেন্টের সমস্যা এমন প্রচন্ড পরিমাণে আমরা এই জায়গাটার মধ্যে কারেন্টের সমস্যা। কারেন্ট থাকলে জল থাকে না, জল থাকলে কারেন্ট থাকে না। আজকে এক মাস ধরে যে জল যে পাই না, আমরা কিভাবে থাকতাম? সরা জল যখন আমরা খাইতে লাগতেছে, এখানে হাজার 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 হাজারের মতন আমরা বসবাস করি, পরিবার আছে, এত সব মানুষ কই যাইব? বিষয়টা নিয়ে কি আপনারা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কইছে তারা? তারা তো মানে যেমন এই যে যেমন পানীয় জলের দপ্তর, না DWS এর কথা কইতেছি, তাই না? যে তারা যে দেয়টা মোটরটা, এটা কিন্তু মানে সেকেন্ড হ্যান্ড দিতেছে, আজকে দিছে কালকে নষ্ট হয়ে যায়, কালকে দিছে পরশুদিন নষ্ট হয়ে যায়, সেকেন্ড হ্যান্ড দিতেছে, প্লাস কালকে তারা কারেন্টে ঠিক করছে, আজকে যেমন স্টার্টটা দিছে অটোমেটিকলি কারেন্টের তার জ্বলে গেছে। তা আমরা কিভাবে, আমরা এই আজকে এক মাস ধরে যে জল যে নাই, আমরা কিভাবে থাকতাম? তো যার কারণে আজকে আমরা সব আজকে এখানে কত বড়দের মধ্যে আর কি বলছি। আপনারা লাস্ট কি সিদ্ধান্ত নিয়েছেন, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আপনাদের সাথে কথা বলেছে? না 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 না, বাবু পূর্ব মাসলি। আচ্ছা, কি কারণে আপনারা আজকে রোদ বড়? জল পাই না, জলের সমস্যা আজকে অনেকদিন যাবৎ, এই সাপ্লাই নষ্ট, সাপ্লাই যদি ঠিক করা তাই তারা কুরআন মোটর দেয়, কারেন্টের তারা কুরআন দেয়, ঠিক করে দেওয়া যায় কতটুকু করে এটা নষ্ট হয়ে যায়। আপনার বর্তমানে কোত্থেকে জল আইনা খাইতেছেন? বর্তমানে সরা নালা এটার জল, সরার জল, পুকুরের জল এটা খাইতেছেন। আপনারা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা নিয়ে জানাইছিলেন? তারা কি আসে কি কইছে? তারা তারা তো কইছে সাপ্লাই ঠিক হইব, ওই হয়তো মোটর দেয় কুরআন মোটর দিয়া ঠিক করে যায় কতটুকু করে নষ্ট হয়ে যাবে। দীর্ঘদিন ধরে চলতে আসি, কিন্তু তারপরে দেখা বিদ্যুৎ থাকলে জল থাকে না, জল থাকলে বিদ্যুৎ থাকে না, এমনই অভিযোগ প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে উঠলেও আরো একবার রাস্তা অবরোধ করে সেই দাবি জোরালো করলেন লংতরাই ভেলির মহকুমার পূর্ব মাছলি এলাকার এই প্রমিলা বাহিনীরা। তারা কিন্তু একেবারে রাস্তা অবরোধ করে নিজেদের বিক্ষোভ এবং ক্ষোভের কথা তুলে ধরলেন। নিঃসন্দেহে বলতে হচ্ছে যেটা প্রাথমিক জীবনের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অপরিহার্য জিনিস, যেটা একেবারে বলতে হচ্ছে তার মধ্যে জল অন্যতম, এবং সেটা যখন একেবারে বিচ্ছিন্নভাবে সরবরাহ করা হয়, নিরবিচ্ছিন্নভাবে দেওয়া হতে পারছে না, তখনই কিন্তু প্রশ্ন উঠছে যে সেখানকার দপ্তর বা জলের যারা সরবরাহ করে থাকেন তাদের ভূমিকা নিয়ে।
কেন সেখানকার মহকুমা প্রশাসন বা সেখানকার যিনি জেলা শাসক রয়েছেন সে বিষয়গুলোর উপর নজর দিচ্ছেন না, সেটা কিন্তু নিঃসন্দেহে এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এখন দেখার এই প্রতিবেদন প্রকাশের পর কতদিন পরে সেখানকার সাধারণ মানুষের জলের সমস্যার দূরীকরণ হয়। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে।